বেকারত্ব আর অভাবের তাড়না ঘোচাতে বিদেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেকে, কিন্তু দালাল আর প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন তাদের কেউ কেউ। ক্ষতিপূরণ তো পাচ্ছেনই না, উল্টো জরিমানা দিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কুমিল্লার হাসানুল কবির 2021 সালে চট্টগ্রামের কোয়াই সিটি কর্পোরেশন কলেজ থেকে অনার্স পাস করেন। দুই ভাই আর বাবা মা নিয়ে চারজনের সংসারের অভাব ঘোচাতে ড্রাইভিং শিখে যান দুবাইয়ে। তাকে পাঠিয়েছিল ঢাকার স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কথা ছিল দুবাইয়ে কোনো টাকা লাগবে না, পাবেন ফ্রি থাকা খাওয়ায় ভালো চাকরি, কিন্তু তা হয়নি। আরো 4 লাখ টাকা দিতে হয় কবিরকে। কুষ্টিয়ার রুহুল আমিনও হয়েছেন এমন প্রতারণার শিকার। দালালে বলছিল 6 মাসের মধ্যে আমি গাড়ি পেয়ে যাবো, 6 মাসের মধ্যে লাইসেন্সটাও এখনো ফ্রি নাই, 5 মাস আমি নিজের জায়গায় চলেছি, কিন্তু কিন্তু এই যে বাংলাদেশের দালালরা যে কাজগুলো করাইতে 5-7 লাখ টাকা করে নেয়, ফ্যামিলি যে আছে তারা এই বিপদের মধ্যে থাকে। মিথ্যা কথার প্রতারণা করে মানুষ ওখানে এত কিছু হওয়ার পর ওরা কোনো যোগাযোগই করে নাই, ওরা কোনো চেষ্টাই করে নাই। প্রায় সর্বশান্ত এই দুই অভিবাসীর পরিবার এখন ঋণের বেড়াজালে আবদ্ধ। অভিযোগ আবেদন করেও কোথাও সুবিচার পাচ্ছেন না। অনেক আশা করি ছেলেরে ফাটাইছি বিদেশে, অনেক দারদানা করি ফাটাইছি ছেলে যাইব, নিজের একটু সুখের পথ দেখবো, অবনটন থেকে মুক্তি পাবো। ওখানে গেছে আমার যাওয়ার সময় অনেক টাকা ঋণ হাওলাত সুদের উপর কিস্তির উপর লই দিছি, ওখানে যাওয়ার পরও টাকা ফাটাইতেছে, এর খাওয়ার চলার টাকা নাই, কোম্পানি কোনো খরচ বহন করে নি, বাইরে থেকে অনেক কষ্ট করি আরো দানা করি তার জন্য টাকা ফাটাইছি। এখন আমাদের পরিস্থিতি এত খারাপ, আমার বাকি ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ওর আব্বু অসুস্থ, আমি অসুস্থ, আমার সংসারে অনেক টানাছিড়া চলতেছে, আমাদের কোনো জায়গা জমিন কিছুই নেই গর্বিটা ছাড়া। ছেলেটি বিদেশ ফাটাইছি নিজের উপকার, সেটা তো হয়নি, তারপরে ছেলে লড়াই চলে গেল এবং মানুষের টাকা হয়েছে দিতে পারছে না, সবাই চাপ দিতেছে করতে দিবে। দালালের প্রতারণায় নিঃস্ব হয়েছেন সাতক্ষীরার ফারুক হোসেনও। দেশে পিকআপ চালাতেন তিনি, মোটামুটি চলতো সংসার, এখন করুণ অবস্থা। ওখানে যাওয়ার পরে দেখি যে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে পরীক্ষা দিতে হবে কম্পিউটার চালিয়ে, তারপরে আপনার ওখানে ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে ওই সমস্ত পরীক্ষা শেষ পর্যায়ে যাইতে গেলে প্রায় 18-20 মাস সময় লাগে। এই দালালের ফকরে পড়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ভাই, আমার হাতে গাড়ি কিছু নেই, এমন দিন যাচ্ছে যেন আগে দিন যাচ্ছে আমার ভাই। এসব কর্মীদের বিদেশে প্রেরণকারী প্রতিষ্ঠান এখন কোনো দায় নিতে চাইছে না, উল্টো হুমকি ধুমকি দিচ্ছে ক্ষতিগ্রস্তদের। যারা ফেরত এসছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে এবং দুবাইতে যারা রয়েছেন তাদের কাজের ব্যবস্থা করে, এবং ভিকটিম যারা অভিযুক্ত ব্যক্তি যারা আবেদন যদি আবেদন করে বিএমইটিতে, তাহলে সেক্ষেত্রে তদন্ত করে যদি সেটা প্রমাণিত হয় যে এজেন্সি সেটা দায় রয়েছে, সেক্ষেত্রে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে দুবাই, ওমান, কাতার ও সাউথ আফ্রিকায়। 2023 সালের জানুয়ারি থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে গেছে 52,711 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।